দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ নর্থ মেসিডোনিয়া সম্প্রতি বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ৩১ জানুয়ারি রাজধানী ঢাকার ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এই আগ্রহের কথা জানান নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোডান ইউজোনব। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে নেওয়া হবে শ্রমিক। এই খাতগুলোতে কাজ করা কর্মীর ন্যূনতম মাসিক আয় হবে ৪০০ ইউরো। নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, নর্থ মেসিডোনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এসেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো। এই সম্পর্ক বাড়ানো এবং এদেশের বাজারকে আরও যাতে সমৃদ্ধ করা যায় সে ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশ নতুন শ্রমবাজার সৃষ্টির চেষ্টা করছে। নর্থ মেসিডোনিয়া নতুন দেশ হিসেবে বাংলাদেশ থেকে কর্মী নেবে সে ব্যাপারেও আলাপ আলোচনা হয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। তবে কি পদ্ধতিতে তারা কর্মী নেবে তা এখনো নির্ধারণ করা হয়নি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সূত্র আরো জানায়, কর্মী নিতে বাংলাদেশের পক্ষ থেকে সমঝোতা চুক্তির কথা বলা হয়েছে। এ সময় নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত সমঝোতা স্বাক্ষরের নমুনা চেয়েছেন। শিগগিরই নমুনা সমঝোতা স্মারক মেসিডোনিয়ায় পাঠানো হবে বলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন। প্রতি বছর বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে কর্মী নিয়ে থাকে। এতে দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং বৈদেশিক মুদ্রা আয় হয়, যা দেশের অর্থনীতিতে অন্যতম প্রধান ভূমিকা রাখে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন দেশে কর্মী পাঠানোর মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ছে এবং দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হচ্ছে। এ লক্ষ্যে প্রতিনিয়তই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে সরকার। সাইমন প্রভা, এটিএন নিউজ।